মাধ্যমিক আইসিটি ক্লাসে সকলকে স্বাগত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই দেখানো হলো, সাথে একটি সুন্দর কলেজ ক্যাম্পাস দেখানো হচ্ছে। শিক্ষক পরিচিতি, আমি প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আইসিটি বিভাগ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আজকের পঞ্চম অধ্যায়ের ক্লাস নাম্বার 9, শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় পঞ্চম প্রোগ্রামিং ভাষা, অ্যালগোরিদমের উদাহরণ 12 থেকে 16। চিত্রটি দেখো, এখানে একটি অ্যালগোরিদমের চিত্র দেখানো হচ্ছে, ভালো করে লক্ষ্য করো। আজকের পাঠ, অ্যালগোরিদমের উদাহরণ 12 থেকে 16। তাহলে শুরু করা যাক আজকের পাঠ, অ্যালগোরিদমের উদাহরণ 12 থেকে 16। শিখনফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা অ্যালগোরিদম তৈরি করতে পারবে। উদাহরণ 12, 1+2+3+...n ধারার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম। প্রথম ধাপ শুরু করি। ধাপ 2, n এর মান ইনপুট করি। ধাপ 3, যোগফলের জন্য s সমান 0 এবং চলক s সমান 1 ব্যবহার করা হয়েছে। এখানে প্রথম সংখ্যা যেহেতু 1, এই জন্য s সমান 1 ধরা হয়েছে। এখানে n এর মান a থেকে কম বা বেশি হবে বা সমান, তাহলে 5 নম্বর ধাপে গমন করবে এবং s এর মান s এর সাথে এর মান যোগ হবে এবং প্রতিটি ধাপে 1 করে বাড়বে, এই জন্য এস ওয়ান a+1 লিখতে হবে। পরবর্তীতে যোগফল প্রিন্ট করি, শেষ করি। এটি একটি ধারার যোগফলের অ্যালগোরিদম দেখানো হলো। একইভাবে 12 যদি পারা যায় তাহলে 13 সুবিধা। এখানে প্রথম মানটি 2, তারপর 2, 4, তারপর 6, অর্থাৎ এর মান এখানে 2 আসবে আর প্রথম তিনটি ধাপে কোনো চেঞ্জ হবে না। 4 নম্বর ধাপে ওই একই রকম আগের অ্যালগোরিদমটার মতোই হবে, a>n হবে, তাহলে 5 নম্বর ধাপে যাবে, নাহলে 6 নম্বর ধাপে গমন করবে, অন্যথায় 7 নং ধাপে যাবে। আর এখানে s এর মানটা হবে s+a। এখানে সবগুলো সূত্র একই নিয়মে হবে আর 2-র পরে যেহেতু 4, এখানে মান বৃদ্ধি পেয়েছে 2 করে, এই জন্য a=a+2 হবে। যোগফল s প্রিন্ট করি, ধাপ 8-এ শেষ করি। তার মানে ধারার যোগফল একই নিয়মেই হবে, শুধু প্রথম মান এবং শেষের n এর মানের পর নির্ভর করবে। উদাহরণ 14, এখানে প্রথম মান 1+3+5+...99, অর্থাৎ এখানে n এর মান 99 ইনপুট দিতে হবে আর প্রথম যেহেতু মানটা আছে 1, এই জন্য s11 লিখতে হবে এবং একইভাবে আগের মতোই a>n এটাই থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না লাইনে।
যোগফলে সূত্রটি একই থাকবে, এস সমান এস প্লাস এ। আর এখানে ওয়ানের পরে থ্রি, থ্রির পরে ফাইভ, যেহেতু সেহেতু লিখতে হবে এ সমান এ প্লাস টু। যোগফল প্রিন্ট করতে হবে। শেষ করি, ধারার যোগফল অর্থাৎ মানগুলো দেখে লিখতে হবে। প্রথম মান ওয়ান থাকলে ওয়ান, টু থাকলে টু, টেন থাকলে টেন, আর বৃদ্ধিটি খেয়াল করতে হবে। উদাহরণ 15, এখানে প্রথম মান টু, পরের মান সিক্স, ফোর, সিক্স, এইভাবে হান্ড্রেড, অর্থাৎ এখানে এন এর মান হান্ড্রেড হবে। আর এর মান প্রথম মানটা যেহেতু টু, এই জন্য এর মান এস ওয়ান টু হবে। চার নম্বর ধাপে ওই আগের মতো একই, এ লেস দ্যান ইকুয়াল এন হবে। পাঁচ নম্বর ধাপে আগের মতো এস সমান এস প্লাস এ হবে। ছয় নম্বর ধাপে এ সমান এ প্লাস টু হবে, যেহেতু টু ফোর সিক্স এর জন্য দুই করে বৃদ্ধি পাবে, তাই এ সমান এ প্লাস টু হবে। যোগফল এস প্রিন্ট করি। ধাপ আটে শেষ করি। উদাহরণ 16, এটি একটি পার্থক্য আছে, ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার। এখানে আমি পাওয়ারগুলোকে প্রথমে চিন্তা করব না, লাস্টে ফলাফলের আগের লাইনে যেখানে প্রক্রিয়াকরণ হবে সেখানে আমি পাওয়ারটাকে চিন্তা করব। তার আগ পর্যন্ত আমি এখানে ওয়ান টু থ্রি প্লাস এন এই ধারাটাকে খেয়াল করে আমি লিখব। অর্থাৎ তিন নম্বর ধাপে এ সমান ওয়ান, চার নম্বর ধাপে আগের মতোই ধাপ হবে। ধাপ পাশে আমাদের এখানে খেয়াল করতে হবে যে এস সমান এস প্লাস এ ছিল আগের ধারাগুলোতে, যেহেতু এখানে স্কোয়ার আছে, অতএব এস সমান এস প্লাস এ পাওয়ার টু, এইটি শুধু চেঞ্জ। যদি পাওয়ার থ্রি থাকে তখন পাওয়ার থ্রি লিখতে হবে। ধাপ সিক্সে এ প্লাস ওয়ান হবে। ধাপ সেভেনে ফলাফল এস প্রিন্ট করি। ধাপ আটে শেষ করি। অর্থাৎ এই পাওয়ার যদি থাকে তখন পাঁচ নম্বর ধাপে চেঞ্জ করতে হবে। একক কাজ, এক অ্যালগোরিদম কি, দুই অ্যালগোরিদমের সত্য কি। দলগত কাজ, অ্যালগোরিদমের মাধ্যমে নতুন প্রোগ্রামারদের পক্ষে সমস্যাটি তাড়াতাড়ি বুঝে নেওয়া সহজ ব্যাখ্যা করো। মূল্যায়ন, অ্যালগোরিদম হলো ক পর্যায়ক্রম, খ চিত্ররূপ, গ সিদ্ধান্তক্রম, ঘ ডিবাগিং। সঠিক উত্তরটি হবে সিদ্ধান্তক্রম। সঠিক উত্তরটি সিদ্ধান্তক্রম, অর্থাৎ রেজাল্টস এ প্লাস। হোমওয়ার্ক, অ্যালগোরিদম প্রোগ্রামকে সহজ করে ব্যাখ্যা করো। অ্যালগোরিদম কোডিংয়ের পূর্বশর্ত ব্যাখ্যা করো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ। যে কোনো প্রয়োজনে 0174325030305, আবার বলছি 0174325030305।